আমার এই কথা থেকে একটা কথা আপনার কাছে আমার জানা থাকবে, আপনারা কথাটা খুব মন দিয়ে শুনবেন। কথাটা হলো, একদিন হযরত আলী কলিমুল্লাহ অজহর কথায় আল্লাহ তাআলা ঘড়ির কাঁটাটাকে ঘুরিয়ে দিয়া রাত 8টা থেকে বিকেল 5টা বানাইছিল। এটা আমার আলীর সম্মান রক্ষা করার জন্য, আর কতটুকু ভালোবাসলে আল্লাহ তাআলা আমার আলীর জন্য এই কাজটা করতে পারে, কতটুকু মহব্বত আমার আলীকে আল্লাহ করলে ঘড়ির কাঁটা পর্যন্ত ঘুরাই দিতে পারে। আপনি শুধু বলবেন এখানে বিষয়টা কি, ঘটনাটা কি ছিল, আশা করি জবাব দিলে আরেকটু ভালো লাগবে, তাহলে পরিপূর্ণ একদম পরিপূর্ণতা চলে আসবে। এটা সাধক হালিম চিস্তি নিজামীর দেশ, এখানে গান শুনেন আপনারা, গানের আগে কিন্তু বিচার করা হয়। ফরিদপুরে গান করার মতো আমাদের মিরপুরে খুব কম শিল্পীর যোগ্যতা আছে, আমাদের তো একেবারেই নাই, আমরা তো বাচ্চা হইতে পারি নাই। এই দরবারে কিন্তু আম্মা গান করেছেন, আমি এই দরবারে এসেছি আম্মার সাথে, আল্লাহ মালিক ভাগ্যে হলো, আমি এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি, দুইবার পরপর মালিক আমাকে এখানে আনছে। আমি এটা চাই আল্লাহ যেন এখান থেকে আমাকে না নেয়। কিন্তু আমি একটি কথা আপনার কাছে রাখলাম, আশা রাখি চমৎকার করে জবাব দিবেন, ধন্যবাদ। এর মধ্যে সর্বপ্রথম আমি আগে দাঁড়াইছি, বিভিন্ন দোয়া মোনাজাত মিলাদ কিয়াম দয়ালের কিছু বাণী আপনারা শুনেছেন, শোনার কারণে আমরা স্টেজে প্রায় 10:15 বা প্রায় 11টার দিকে আসছি, তাই না? তো যেহেতু আমি আগে দাঁড়াইলাম, সাউন্ডটা নিতে একটু সময় নিচ্ছে, আমি কি করলাম তড়িগড়ি করে কোনো রকম বেহালার সাউন্ড অনেকটা পাইও নাই, যেভাবে মানুষ সন্তুষ্ট হয় ওইভাবে করাটাই আমার উত্তম। কর্তা কষ্ট দেয়া কখনো গুরু পূজা হয় না, তো আপনাদেরকে কষ্ট দেয়া তো গান করে আমার ইবাদত হবে না, বন্দেগী হবে না। এই জন্য বললাম যে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ি তো আমারটা আমি বন্ধ করে রাখতে পারবো কিন্তু বিশ্বের ঘড়ি কিন্তু, আচ্ছা কথাটাকে আমি ভুল কইছি, যাক এটারে পেজ ধরে প্রশ্ন করে, একদিন মাওলা আলীর এক ঘড়ির কাঁটা তিনি ঘুরাইয়া বন্ধ করে রাখলেন, 5টাকে সকাল 8টা বানিয়ে দিলেন, এটার সমাধান দেন, বলছে সুন্দর একটা জবাব দিবেন। এখন তরিকা নিয়ে তো মিথ্যা বলতে পারবো না, সুন্দর জবাবটা আপনি দিয়েন, এই প্রশ্নের উত্তরটা আমার জানা নাই, এই উত্তরটা আপনি দিয়েন, এত সুন্দর উত্তর আর আমি দিতে পারলাম না, কই যে ধরে আর কই যে ছাড়ে, বাউল গো স্বভাব এটা বোঝা যায় না, প্রশ্নের কোনো বাড়ি ঘর নাই, উত্তরটা আপনি সুন্দর করে দিয়ে দিয়েন, এর থেকে সুন্দর আপনি ছাড়া আমি দিতে পারবো না, এটাই রাখলাম। মনে হয় ডাইন বাম কথা কন যাইতো না, আবার যদি কই বলে আমি একটু বাইরে যাবো, আবারও প্রশ্ন করতে পারে কেডা আগে বাইরে গেছিল, করতে পারে না, তো কই যে ধরে আর কই যে সারে চিন্তায় মরি। যাক বুদ্ধিমান শিল্পী, জবাবটা আপনি করবেন, আপনার থেকে আমার অনেক কিছু শিখার আছে, এর থেকে সুন্দর জবাব আমার কাছে আবু ভাই আর নাই, এটাই সুন্দর। পালা দিলেন, পালা মোতাবেক কথা বলবো, পালার বাইরে একটা কথাও বলবো না। কিছু কিছু শিল্পী, সব শিল্পী না, কারণ যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বড় শিল্পী হয়েছে, নাম ধাম অর্জন করছে, তারা কিছু কষ্ট করছে বিদায়ী তারা শ্রেষ্ঠ হয়েছে। যার জীবনে কষ্ট নাই তার জীবনে কোনো শ্রেষ্ঠত্ব নাই, যার জীবনে জ্বালা নাই তার জীবনে কোনোদিন বিজয়ের মালাও নাই। আসলে কি জানেন, এখন কিছু কিছু শিল্পী আসছে মার্কেটে,
এগরে উস্তাদের নাম জিগাইলে কয় আমাগো উস্তাদ হলো ইউটিউব দেওয়ান। আমাগো উস্তাদ হলো ইউটিউব দেওয়ান। তার কারণ হলো এগরে মানে প্রচার প্রসার যে এগুলি ঘটাইতেছে হলো ইউটিউবে সরকারও। হ্যাঁ, কিছু সরকারও আছে মানে এরা জীবনে কোনোদিন উস্তাদের সঙ্গ করে নাই, জীবনে কোনোদিন উস্তাদের লাঠি গুতো খায় নাই, কিন্তু তারা আজকে মার্কেট প্রাপ্ত। মার্কেট আজকে তাদের ছাড়া কিছুই বুঝে না। আবার কি করে জানেনি, শক্ত করে যদি একটা পাল্লা খালিয়ে ধরা যায় কয় কি কয় এই বয়তির লোকে গান নেওয়া যাবো না। একটু যাচাই করে দেখেন, একটু যাচাই করে দেখেন কথাটা সত্য কিনা মিথ্যা। কারণ হলো এই পালা গান বাউল বিচার গান শুধু গান না, এটা হলো কথা প্রাণ গান। তাই যদি হয়তো তাইলে আমি এখনো দেখি আমারে, আমি এখনো দেখি রাত জায়গা সে ঘুমায় না, গানে থেকে আইসাও সে এখন পর্যন্ত বই পড়ে, তাহলে কেন পড়ে? বাংলাদেশের ভিতরে আমার, এটা আমার কথা না, এটা সারা বিশ্বের কথা, যে আমার আম্মা যদি কোনো বয় তীরে ধৈরা গান গায় এক স্টেজ ছাড়া ফিরে স্টেজে দাঁড়ায় বয়ে কোনো ক্ষমতা কোনো শিল্পী রাখে না। কথা কি মিথ্যা? কথা কথা মিথ্যা না, কিন্তু দেখা যায় কি জানেনি, কিছু কিছু শিল্পী আছে একটু ভাট করে যদি একটু প্রশ্ন জাগায় তাহলে কয়ে দেয় নইলে এর সেন্স করেন নইলে আমার সেন্স করেন, এর লগে গানে নেওয়া যাব না নইলে এর চেঞ্জ করেন নইলে আমার চেঞ্জ করেন। আচ্ছা, আমি যে কথাটা জিজ্ঞেস করছি, যেখানে পাকপঞ্জতনের কথা থাকে, নাম থাকে, যেখানে হযরত আলীর কথা থাকে, সেটা কি কোনো আদবানের না কথা হইতে পারে? পারে আমার মন গড়া কথাটা? এটা তো হাদিসের কথা। আমি আপনারে জিজ্ঞেস করছি, আপনি কইতেছেন কোন জায়গায় ধরে কোন জায়গায় সারে কেন? পাল্লা গানের মূলই হইল পয়েন্ট। হ্যাঁ, আমি শ্যামল ভাই রশিদ দাদার ভক্ত। কি আপনি কি করেন, কাছে বইছেন, কাছে বইছেন, কি করতেছেন, একটু একটু হেল্প টেল্প করেন, নাহলে কিন্তু মান সম্মান থাকবো না কাছে। বেশি কথায় যাব না, আমার বুঝা আমার ঘরে চাপে দিছে, এতে আমি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। এত সুন্দর একটি কথা আবার আমার মুখ দিয়ে বের করার মতো সুযোগ আমার ভাই করে দিছে। আপনারা কি জবাবটা শুনবেন? শুনবেন? তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমি কথাটা জবাবটা দেব। তবে অনেক চমৎকার করে গান রেখেছেন আমার কাছে। কমিটির থেকে আমাদের ভাইরা বলছে, দরবারের ভাইরা বলছেন যে একটা করে প্রশ্ন, কথা কম গান বেশি। আমার একটা বেজালের ফানানের লেগে লক্ষ্য করছেন, এই কথা দিয়ে কিন্তু তিনটা কথা আমার কাছে, তিনটা কথা আমার কাছে জিজ্ঞেস করছে। এই তিনটা কথা জবাব যদি আমি করতে যাই আমার একটু সময় লাগবে না? এইটু এইটুকু সময় কি আমাকে দেবেন আপনারা? আলহামদুলিল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে জান মাল মান সম্মান সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার দরবারে সঁপে দিয়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করে একজন ওলির আঙ্গিনায় আসার বসার কিছু বলার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু আলম হায়াতুন নবী জিন্দা নবী মক্কার জ্যোতি মদিনার মতি আওয়াল আখের জাহের বাতিন সর্বকুলের সাথী গুনাগার উম্মতের কান্ডারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজ মোবারকে সালাত ও সালাম পেশ করে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু খাতুনে জান্নাত জগৎ জননী নবীর নন্দিনী মা ফাতেমাতুজ জাহরা হযরত ইমাম হুসাইন হযরত ইমাম হাসাইন শাহদায়ে কারবালাকে স্মরণ করে এক লক্ষ চব্বিশ হাজার পীর পয়গাম্বর তিনশত তেরো জন নবী তিনশত ষাট জন আউলিয়া চার মাঝহবের চার ইমাম কাদ্রিয়া চিশতিয়া নকশবন্দিয়া মজেদ্দাদিয়া তরিকায় সাহাবিরিয়া সকল তরিকার পীর মাশায়েক আশেকান বুজুর্গান আল্লাহওয়ালাদের প্রতি ভক্তি নিবেদন করে আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা এবং বাবার পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে আমার যিনি শিক্ষাগুরু আমার গানের গুরু বাউল খোরশেদ আলম সরকার আমার ওস্তাদের চরণধুলি মাথায় নিয়ে আজকে যে স্মরণে আজকে যে নামে এই ভক্ত মিলন মেলা তরিকায় চিস্তি সাবরি জিন্দাবাদ পীরে তরিকত হযরত ডাক্তার মোহাম্মদ ইসরাইল জানি চিস্তি সাবরি মোহাম্মদপুরি সাবের পাক রহমতুল্লাহ আলাই দাজা হুজুর কেবলার বত্রিশতম বার্ষিক পবিত্র উরুস মোবারক তিন দিন ব্যাপী আমি দয়াল ইসরায়েল জানি চিস্তি সাবরি মোহাম্মদপুরীর দরবারের প্রতি ভক্তি নিবেদন করে আজকের অনুষ্ঠানে মহান মুর্শিদে কেবলা সমাপনী দিবসে যিনি সুন্দর বক্তব্য রেখেছেন বর্তমান যিনি সকলের নয়নমণি আমাদের মাঝে উপস্থিত মহান মুর্শিদ কেবলা হযরত শাহ নাসিরউদ্দিন মোহাম্মদ ফারুক আহমেদ চিস্তি সাবরি মাদ্রাজিল্লাহুল আলী কার্তিকপুরী সাবের পাক আমি সেই দয়ালের পবিত্র কদমে আমার ভক্তি চুম্বন রেখে বিশ্ব সাবের মঞ্জিল কার্তিকপুরী সেই দরবারের প্রতি আমার প্রেম ভক্তি চুম্বন রেখে দরবারের সকল আশেকান ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গজন ময়মরুব্যান যুবক ভাইরা পর্দানিশী মা বোনেরা সকলের প্রতি সালাম দিয়ে